এরা নিজের ইচ্ছে মতো নাকের ছিদ্র খুলতে পারে এবং বন্ধ করতে পারে মহান আল্লাহ আল্লাহতালার বিচিত্র সৃষ্টির মধ্যে একটি হচ্ছে উট আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহি ও বারাকাতহ কেমন আছেন সবাই আই হব আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আল্লাহর উপর ইমান নিয়ে কিছু কথা বলবো আশা করি আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন দৃশ্যমান এ বিশ্ব ভুবনে অসংখ্য সৃষ্টি রয়েছে যা মানুষের পক্ষে গণনা করা খুবই কষ্টসাধ্য এসব জীবজন্তু গাছপালাকে কে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কে তাদের লালন পালন করেন অতএব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষণা ও সাধু ব্যক্তিগণ মহান আল্লাহর অসীম কুদরতের অনেক প্রমাণ ও পরিচয় পেয়ে গেছেন আল্লাহর পরিচয়ের জন্য সাধারণ দৃষ্টিতে আমাদের একান্ত পরিচিত কতিপয় প্রাণী সমূহের প্রতি নিক্ষেপ করলেই আল্লাহর কুদরত ও শক্তির পরিচয় পাওয়া যাবে এজন্য সহজ হল যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে যে এক সময়ে যে নিতান্ত অসহায় ছিল যার কোনো চলা শক্তি ছিল না নড়াচড়া শক্তি ছিল না সে কথা বলতে পারতো না ধীরে ধীরে সে ছোট শিশুটি বড় হয়ে চলাফেরা করে এক দেশ হতে অন্য দেশে ঘুরে বেড়াতে পারে এবং অত্যন্ত বাকপটু হয়ে থাকে তার এসব কাজের জন্য নিশ্চয়ই একজন পালক পালনকর্তা ত্রাণকর্তা মুক্তিদাতা অবশ্যই রয়েছে আর তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী এ বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা। মহান আল্লাহ তালার সৃষ্টি জগতের মধ্যে এক বিচিত্র সৃষ্টি হচ্ছে উঠ যে মরুভূমিতে কোনো প্রাণী টিকতে পারে না অথচ সে মরুভূমিতে বিনা কষ্টে উট চড়ে বেড়ায় এবং অনেক বড় বালুকাময় মরুভূমিতে মালামালের বোঝা নিয়ে পাড়ি জমায় এরা নিজের ইচ্ছে মতো নাকের ছিদ্র বন্ধ করতে পারে এবং খুলতে পারে মাঝে মধ্যে যখন মরুভূমিতে ধুলির ঝড় হয় তখন উট নিজেদের নাকের ছিদ্র বন্ধ করে রাখে যাতে করে ধুলাবলি নাকের ভেতরে প্রবেশ করতে না পারে অনেক সময় এরা মরুভূমি পানি দিতে দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত অতিক্রম করে থাকে এ দীর্ঘ সময়ে পানি না পেলে তারা পিপাসায় কাতর হয়ে যায় মহান আল্লাহ আল্লাহতালা এই প্রাণীটির পাকস্থলীর পাশে একটা আলাদা থলে দান করেছেন উটেরা সে থলের মধ্যে পানি জমা করে রাখে মরুভূমিতে চলার সময় কাতর হয়ে গেলে তারা ওই থলেতে সঞ্চিত পানি হতে পান করে তৃষ্ণা নিবারণ করে থাকে উট যেমন অনেক বড় ধরনের প্রাণী তেমন তাদের খাদ্য খাদকও অনেক বেশি উটের চোয়াল খুবই শক্ত এজন্য এরা মরুভূমিতে শক্ত বাবলা গাছের ডালসমূহ বিনা কষ্টে চিবিয়ে খেয়ে ফেলে এ ব্যাপারে মহান আল্লাহ পাক উট সম্পর্কে ঘোষণা করে বলেন তারা কি দেখে না যে কত কায়দা কৌশল করে উটকে সৃষ্টি করা হয়েছে এই অ্যায়েটি সুরা গাশিয়াতে বর্ণনা করা আছে আর এক ধরনের ক্ষুদ্র জীব মৌমাছি এদের অস্তিত্ব এবং সাংগঠনিক কার্যাবলী দেখে সত্যিই আশ্চর্য হতে হয় এসব ছোট্ট মৌমাছিরা দলবদ্ধ বদ্ধভাবে বাসা বেঁধে মহান আল্লাহর সৃষ্টি বিভিন্ন গাছের পাতা ফলমূল হতে রস আহরণ করে বাসায় এনে জমা করে তা মধু আঁকার ধারণ করে ফেলে এর ভেতরেও মহান আল্লাহ রাবুল আহলামিনের কুদরতের অসংখ্য নির্দেশনা দেওয়া আছে মহান আল্লাহ সৃষ্টি ছিল আষ্টাফুল মাকলুকাত খিদমতে আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছে মানুষ সিয় জ্ঞান বুদ্ধি ও বিবেকের দ্বারা এসব হতে বিভিন্নভাবে নিজেদের প্রয়োজন মিটিয়ে থাকে যেমন গাছগাছালি তরুলতা শাকসবজি ইত্যাদি গাছগাছালিতে সুন্দর সুন্দর সুশোভিত বাগান সাজিয়ে রেখেছে এসব তরুলতা ও শাক সবজি সমূহ কোনোটিকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে কোনোটিকে আবার তাদের তৈজসপত্র হিসেবে গ্রহণ করে থাকে এত কিছু দেখার পরেও কি মানুষের ইমান আসবে না মানুষ আল্লাহ প্রতি ইমান আনবে না অবশ্যই আনবে ইনশাআল্লাহ